শুক্রীয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম গাবতলি হাটে গাবতলি হাটে আপনারা সবাই জানেন যে এই দু হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে নাসির ব্যাপারে কি ধরনের ব্যবসা করেছেন পাশাপাশি তিনি যে গরুগুলো বিক্রি করেছেন কোরবানি উপলক্ষে এবং কোরবানীর পর পর তিনি এই গাবতলি হাটের কি ধরনের অবস্থানে রয়েছেন টোটাল সব কিছু মিলিয়ে একজন ব্যবসায়ীকে গাবতলি হাটের যে ব্যবসায়িকদের সমিতি রয়েছে যে তাদের সেক্রেটারি আমরা তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো নাসির ভাইয়ের কাছ থেকে পুরো বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি চলুন দর্শক কথা বলি নাসির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আসলে প্রথমে শুরুতে মানুষ জানতে চায় কোরবানির সময় আমার কাছে অনেক এস এম এস আসছে আমি কিন্তু রিপোর্টটা করতে আর যতবারই আসছি ততবারই কোনো না কোনো কাজে আমি আপনাকে পাইনি তো এবার আপনার আমরা একটু জানতে চাই কোরবানি উপলক্ষে আপনি কতগুলো গরু বিক্রি করেছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো গরু বিক্রি করেছেন আমাদেরকে একটু বলবেন যে সাড়ে তিনশো যে গরু বিক্রি করছেন এটা তো আমার মনে হয় যেন গাবতলি হাটের সর্বোচ্চ ব্যবসায়ী হিসেবে আপনি করেছেন ব্যবসায়ী হিসাবে আমি বেশি বেচি কিন্তু আমার থেকে বড় বড় মহাজন আছে তারা আরো বেশি বেচছে তাদের আরো বিশটা ব্যাপারি আছে কিন্তু একক বাবু আমি বেচছি আর কি মানে একক সিঙ্গেল একজন ব্যাপারী হিসেবে একজন মানে এলো গাবতলি হাটের সফল ব্যবসা সফল একটা মানুষ হিসেবে আমি মনে করি যে এই প্রথম মনে হয় আপনি সবথেকে বেশি গুরু বেশি গরু মানে আপনার জীবনে প্রথম এই প্রথম বেশি গরু হচ্ছে আয় অনেকে কিন্তু জানতে চাইছে যে মানুষটি সাড়ে তিনশো গরু কুরবানি বিক্রি করতে পেরেছেন সেই মানুষটা কি ধরনের গরু দিয়ে কোরবানি দিল না আমি এটা গরু কুরবানি দিচ্ছি ধরেন আমার কিনা ছিল দুই মাস আগে দুই লক্ষ ৪০ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হয়তো খরচপাতি দিয়ে তিন লক্ষ করছে আর তিন লাখ খাসি হলো দেশির দুইটা খাসি হলো বত্রিশ আর একটা খাসি আটত্রিশ প্রায় সত্তর আর হলো প্রায় তিন তিন লাখ সত্তর চার লাখ টাকা মতো আর কি ইন টোটাল আমার কোরবানি হয়েছে আমার নিজের লাগে নিজের জন্য চার লক্ষ টাকার আপনি আপনি গরু কোরবানি দিয়েছেন আমাদের কি একটু নাসির ভাই বলবেন যে সাড়ে তিনশো যে গরু আপনি বিক্রি করলেন এতে কেমন টাকা আপনি হলো এখান থেকে লাভ করেছেন আসলে লাভ ভাই করছি লাভ করে না তা নাই লাভ করছি আসলে লাভের কথাটা না বলি সীমিত লাভ আমাদের লাভ এত বেশি না হয়তো এখানে দশ জন রে দিতে দিতে আপনারা এর আগের বলছি যে আশি জন লোক এই গুরুর সাথে সমৃদ্ধ জড়িত যারা সবাই পাইছে পার পরে পাইছি আমি হয়তো পাইছি আমি কিছু তো পাইছি না পাওয়ার কিছু না পাইছি যা পাইছি আলহামদুলিল্লাহ যা পাইছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু বলবেন যে সবাই তো অনেকে দেখেছি যে ঈদের পর হাট থেকে যেতে পারে না গরু বিক্রি করতে পারে না বাড়ি যেতে পারে না আপনার কি অবস্থা আপনি কি গিয়েছেন কিনা ঈদের দুই দিন আগে তো আমি গরু বেশি শেষ করছি ইনশাআল্লাহ বাড়ি গেছিলাম ঈদের তিন দিন চার দিন পরে যাই এক সপ্তাহ থাকছি এক সপ্তাহ পরে আবার আসছি এক সপ্তাহ পরে এসে এই যে গরু তো এই পর্যন্ত পঁচানব্বই আসছে তার ভিতরে এগারোটা আছে

প্রতি বছরে যে কোরবানি হয় এবার এত গরু গাদতলি ওঠে নাই প্রতি বছরে যে গরুটা থাকে তার থেকে তিন ভাগের এক অংশ গরু কমই ছিল এবার আর যে কারণে ওই প্রভাবটা এখন এই মাংস গরুর উপরে পড়তেছে মাংস গরুটা মোটামুটি চলতেছে এখন সবাই আমাদেরকে একটু বললো যে মানে এখনো ভর্তি গোস্ত রয়েছে সেই সুবাদে মানে এলো গোস না হলে তো গরুর হাটের থেকে গরু বিক্রি হবে না কিন্তু এই এসে আমরা আমরা অবজারভেশন করলাম করে যে বেশ ভালো কোরবানির গরু বিক্রি করেছেন আসলে তাহলে গরুগুলা কোথায় যাচ্ছে আসলে এই গুলা আপনার ঢাকার শহরে আমার জানা আমাদের চার কোটি লোকের বসবাস প্রতিদিন এক কোটি লোক আপডাউন চলে যে লোক গারা দেখাছে হোস্টেলে খাই এই হোটেল গালা তো আপনার এই গরুর পরে আর কি মাংসর পরে আর কি বেশি চাহিদা থাকে গরু গোসের পরে অত নিত্য নতুন আমি কুষ্টিয়া থেকে আসছি আমি হোটেলে বসলে দেন গরু গোস দেন এইভাবে হোটেল গালাই চলতেছে পারিবারিক দোকানদারটা কম দোকানদার এটা কম কেজি হিসাবে বেচা কেনা কম হোটেল গালা চলতেছে এই গোসে নাসির ভাই জি ভাই অনেক ব্যবসায়ী আপনিও ব্যাপারী জি জি কত বছর ধরে আপনি লেন আছেন আমি 29 বছর হলো 29 বছর আপনার সাথে অনেক সিনিয়র পারসন রয়েছে আছে আছে সেই মানুষগুলো গরু বিক্রি করেছে 10টা 20টা না অবশ্যই কৌশল আছে ব্যবসার কৌশল ছাড়া যার যার কৌশল একজন দশটা গরু লাইনি চিন্তা করে যে আমি হলো দশটা গরুতে আমি হয়তো একটা গরুতে পঞ্চাশ হাজার করে লাভ করবো ত্রিশ হাজার করে লাভ করবো আর একজন হিসাব করে আমি পঞ্চাশটা লাইনি বিশ হাজার করে লাভ করবো আমি যেমন আমার জায়গায় আমি হিসাব করি যে আমি পাঁচ হাজার করে লাভ হলেও আমার পোষাইব আর ওই রকম দ্বারা কাস্টমার আমি উনত্রিশ বছরে আমার কাছে আছে যে কাস্টমার দ্বারা আমি এক দুশো গরু ইনশাল্লাহ বেঁচতে পারবো এই সাহস আছে আপনি তো আমাদেরকে গরু বিক্রির আগেই এক সপ্তাহ আগে বলেছেন আমি তিনশো সাড়ে তিনশো গরু বিক্রি করব এই ধরনের একটা আমার টার্গেট রয়েছে তবে এটা চাঁদ রাতের আগে আমার গরু বিক্রি হয়ে যাবে জি জি এবার কি সেই টার্গেটটা পূরণ হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ সাড়ে তিনশো বিক্রি হয়েছে এবং আরো পাঁচ সাতটা গরু আরো কাস্টমাররা আমি নিজে হাতে কিনে দিছি আমরা একটা বিষয় একটু জানতে চাই অনেকে কমেন্ট করতেছে এখনই আমাদেরকে একটু বলবেন যে এই নাসির ব্যাপারে প্রথম কি করত এই নাসির ব্যাপারে আগে গরুর ব্যবসার আগে ভাই জীবন কাহিনী অনেক বড় আছে এই ঢাকা শহরে আসছে আমি দেখা যাচ্ছে সালে একানব্বই আসি নারায়ণগঞ্জে থাকছি ডাইংগের চাকরিতে লাগছিলাম সেখানেও অনেক বড় হিস্ট্রি বেতন পায় নাই ওখান থেকে রাগারাই করে গাবদলি হাটে মানুষের গরু ধরে বেসছি যে বড় বড় ব্যাপারী গেলা আসছিল তাদের দুইটি একটা করে গরু ধরে বেসছি বেসতে বেসতে আগামী ব্যবসা শিখছি তো এখানে অনেক বড় হিস্ট্রি আছে তো যাই হোক আজ মানুষ সবাই সুপরিচিত আজকে হয়তো আল্লাহ পাক কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার এই জায়গায় পোষাবে আমি নিজেও তো ভাবতে পারি না যে আমি এই জায়গায় পোষাইতে পারবো সবই আল্লাহর রহমত আমরা দেখেছি আপনার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছেলে গরু বিক্রি করেছে অনেক বড় বড় মানে নামি দামি লোক যারা শিল্পপতি যে মানুষগুলো কখনো গাবতলি হাটে পা রাখে না তারা পর্যন্ত গেছে এই আপনার কাছ থেকে গরু করাই করেছেন আমাদেরকে একটু বলবেন যে দুই একজন মানুষের যে গরুগুলা যে মানুষগুলা গরু ক্রয় করতেছে তারা কি ধরনের গরুগুলা ক্রয় করলো আপনার কাছ থেকে যদি এমন কোনো বিষয় আপনার কাছে যেটা হলো স্মৃতি থেকে যাওয়ার মতন সেই বিষয়গুলো একটু যদি বলেন আসলে এমনও বিষয় স্মৃতি আছে যে তার বাবা মা আমারে কোনোদিন দেখে নাই ছেলেরা পাঠাইছে বাজারে আমার মা আপনার এত জনপ্রিয়তা হয়েছে যে আপনার এত ভালোবাসে আপনার মা আমার মা কইছে এটা গুরু দেন আপনার দিয়ে দিছি যাই সারি ওজন করে দিছি আট মন দেখা সাড়ে আট হয়েছে খুশি হয়ে ফোন দিছে আমার নিজের কাছে ভালো লাগছে আর একটা ছেলে আইসি বলছে এই সাকা বাংলাতে দেখি দেখি ধরেন তারা অভ্যস্ত রয়েছে বলছে আমার আম্মা মারা গেছে ঈদের আগাদিন ফোন দিছে যে আপনার প্রতিদিন ভিডিও দিক তো আপনি রিবন বাইরে বলেন আপনি একটু বাজারে এই করেন যে আমার আম্মা মারা গেছে আপনাদের এত ভালোবাসতো আমার আম্মাতে কিছু জনপ্রিয়তা থাকে যা আপনি হাজার কোটি টাকা দিয়েও কিনা পারবেন না মানুষের মানুষ এরমই যে ভালোবাসে এটা আমারও জানা ছিল না হয়তো এটা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে হয়তো মানুষে দেখছে যে আসলে গরুর ব্যাপারই গরুর হাটেও মানুষ থাকে এগুলা তো আগে কখনো দেখে নাই এখন তারা দেখতেছে আমরাও বুঝতে পারতাছি না না সারা ভালো মন্দ যাচাইয়ের সুযোগ এখনই আসছে এত সুন্দর একটা পরিবেশ আসছে সবাই সব জিনিস দেখতে পারে এমনও জিনিস আছে ভাই এটা গরু আর ছেলে হঠাৎ করে বিশ্বাস করে কিনেলে গেল এটা কি সম্ভব এটা আপনাদের চ্যালেঞ্জের দ্বারাই সম্ভব এছাড়া কোনো দিন আমরাও ভাবি নাই যে এভাবে হবে এখন সেটা অহর অহর হইতেছে আর ওই বিশ্বাস একবার যদি অর্জন করতে পারেন তে আপনার কাছ থেকে যতদিন আপনি এই বিশ্বাস ধরে রাখতার চেষ্টা করবে থাকবে ইনশাল্লাহ এটা আমি তো সেইভাবেই রাখার চেষ্টা করি নাসির ভাই আসলে সোশ্যাল মিডিয়া যখন মানিলো এই গরুর ভিডিও না করতে তখন মানিলে প্রতিবেদন না করতে তখন আপনারা গরু বিক্রি করতেন কিভাবে আর এখন কিভাবে বিক্রি করছেন একটু বলবেন এখন অনেক সহজ হয়েছে আমাদের জন্য সহজ হয়েছে যারা ক্রেতা তাদের জন্যও সহজ হয়েছে আর তখন তো আমরা ধরেন বুঝতাম না হাটের মধ্যে থাকতাম না হাটের বাইরে এমন একটা জায়গা ভাড়া নিতাম দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা লাগতো পঞ্চাশটা গরু বানতে সেই জায়গাটা দেখা যাচ্ছে বৃষ্টি টিষ্টি আসলে আমরা নিজেরা দাঁড়াতে পারে নাই কাস্টমার দাঁড়াতে পারে নাই তখন আমরা পারমেন্ট এখানকার ব্যাপারে হয়েছিলাম না আর কি বাইরের সেই মুহূর্তে বেচ্ছি মাল বাইরে যারা ব্যবসা করে তারা যে কত কষ্ট করে আমরা নিজেরাও দেখছি আর হাটের ভিতরে এত সুন্দর পরিবেশ পায় তারা ফ্যামিলি গোটা ফ্যামিলি এসে দেখেন ঘুরতে পারে ছোট বড় সবাই আসি দেখতে পারে একবারে গাছ দরবার দেখে সুন্দর পরিবেশে আসি কিনে নিতে পারে যেটা বাইরে সম্ভব না হাটের বাইরে সম্ভব না হাটের বাইরে যে এক সপ্তাহ হাট সেটা সম্ভব না কিন্তু গাদতুলি হাটে সারা বছর তারা ভবন নিতে পারে একটুখানি বলবেন যে আসলে কি ধরনের মানুষগুলা অনেক সময় দেখা গেছে যে দুদক বা অমুক কিছু এই ধরনের মানিলেও বড় বড় শিল্পপতি যারা গরু কড়াই করতে আসে তাদের অনেকটা বিপদে পড়ে গেছে তারা কেমন সামনে আসতে চায় না তা আমাদেরকে একটু বলবেন যে কি ধরনের সম্মানী ব্যক্তিগুলো বিভিন্ন বড় বড় খামার রয়েছে সেখানে অনেক বড় বড় গরু রয়েছে কোটি কোটি টাকা দাগ গরু রয়েছে সেখান থেকে না করে নাসির ব্যাপারীর কাছে গরুর ধাক্কা মানুষের ধাক্কা গরু গুতো খেয়ে তা কেন ক্রয় করতে আসলে ব্যাপারটা হলো আমাদের কাছে ওইরম ধরনের কোন লোক আসে না যে আমরা ক্যামেরার সামনে যেমন এরম ব্যাপারে এরম লোক আমরা পাই না আমাদের কাছে যারা আসে হয়তো ক্যামেরার সামনে বলে তারা ক্যামেরার সামনে যায় দুইটা চারটা পাঁচটা গরু নেয় তারা ওরম শিল্পপতি মানুষ ক্যামেরার সামনে যায় আপনি দেখেন চাকা বাংলায় আপনার দেখেন বা আরও আরও ক্যামেরার সামনে আমার পিরায় গরুই বেচার সময় দেখা লাইভে আসা পিরায় গরুই মনে হয় সাড়ে তিনশো গরু বেচলে অন্তত তিনশো গরু লাইভে আছে এরকম অবস্থা আমাদেরকে একটু বলবেন যে এবার স্মৃতি রয়েছে কি যে আপনার গরু যেই দামে আপনি কিনেছেন সেই গরু থেকে দাম থেকেও আপনি কমে বিক্রি করেছেন আসলে আমার গরু আমি দামে কিনছি এর ভিতরে স্মৃতি অনেক আছে অনেক আছে বলতে গেলে আমি এটা করো যেমন সাড়ে তিন সাড়ে চার লক্ষ টাকা আমি বেচবো এটা আমি এটা টার্গেট দিছি আমার লোকজন রে কিংবা লাইভে দিয়ে দিছি রিবন ভাইয়ের ক্যামেরায় দিয়ে দিছি হঠাৎ করে আইসি দেখি আমার ম্যানেজার ধরেন চার লক্ষ আশি বেশি বসে আছে তিরিশ হাজার বেশি বেচছে তে এই সমস্ত যেটা আমার দ্বারা সম্ভব হতো না সে চাইছে হয়ে গেছে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্ট বেশি বেশি করে শেয়ার দিবেন আমরা এখন যে এক্সক্লুসিভ যে তথ্যটা নিবো যে মানুষটির কথা ভিডিওর মধ্যে বারবার বলছেন রিপন বাই রিপন বাই ভাই কথাটা বারবার এই ভাইয়ের মুখ দিয়ে আসছে এবার ঈদে রিপন ভাই কেমন গরু দিয়ে কোরবানি দিয়েছেন গরুটা কিনে দিয়েছেন কিন্তু আপনি আমাদেরকে একটু বলতে হবে আসলে ঈদের আগা দিন সন্ধ্যার দিকে বাজারটা মনে হলো গরু কম কম ভাব লাগলো আমি রিপন ভাই আমার জিগালো ভাই আমার তো একটা গরু কেনা লাগবে এখন আমার কাছে গরু সব বড় আমি গেলাম রিপন ভাই আপনি আমার কাছ থেকে আটা গরু নেন কয় না আপনার কাছ থেকে আমি নিবো না এত বড় গরুর ব্যালেন্স আমার নাই তো চলেন যাই এই হাটটা পুরো আটা ঘুরছি বাইরে ঘুরছি ঘুরতে ঘুরতে চুয়াডাঙ্গার এক ব্যাপারীর কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গরুটা ক্রয় করা হয়েছে তো মার্শাল্লাহ গরুটা আমরা টার্গেট করছি সাড়ে পাঁচ মন তো পরে দেখলাম কাটার পরে সাড়ে পাঁচ মনই হয়েছে ইনশাল্লাহ গরুটা কিন্তু লাল ছিল হ্যাঁ লাল ছিল এবং আপনার চাল ছিল একটু লাল কম হ্যাঁ আর রিপন বাইটা ছিল সবচেয়ে লাল টুকটুকে বড় দুটই কিন্তু আমি দেখেছি দেখছেন কিন্তু ওই সময়টা রিপন বাইকেও ক্যামেরার সামনে আনতে পারেনি আপনাকেও আনতে পারেনি খুব ব্যস্ততার কারণে কি ঠিক বলছেন নাকি ঠিক বলছেন আচ্ছা আমাদেরকে পুরো টোটাল একটু বিষয়টা বলবেন যে আপনি একজন মানে ধরাঘোরা করে বিক্রি করতেন একজন ব্যবসায়ীর কাজগুলা করে আজকে আজকে আপনার সফল একজন ব্যবসায়ী জি জি এই ব্যবসাটা করতে গেলে নিজেকে নিজের অবস্থান একটা ভালো একটা অবস্থানে দাঁড়াতে করাতে গেলে আপনার মতন জি জি অবস্থান যদি নাসির ব্যাপারীর মতন হতে হয় তাহলে কি করতে হবে ভাই আসলে আজ যদি আপনি কোথাও দিন মজুরি দেন ফাউ আর একদিন অবশ্যই তার মায়া হবে সে আপনারে শ্রদ্ধা করবে এবং আপনার ভালোবাসবে সেখানে আপনার অবশ্যই আয় দিবে আপনি আমার কাছে একটা লোক আসে থাকে এই লোকটা পাঁচ দিন ফাও কাটতাছে আমি কি করি তারে পাঁচ দিন ফাও খাটাবো অবশ্যই সে আমার ভালোবাসার পাত্রে আস্তে আস্তে হয়ে যাবে হয়ে গেলে ওখান থেকে হয়তো আমার কাছে সেটেল হতে পারবে যেরকম আমার জীবনে হয়েছি এখানে অনেক কষ্টর ফলে হয়েছি অনেক ঘাটতি দিছি অনেক ক্ষতি হয়েছে অনেক লাইভে কষ্ট করছি কষ্ট করার পরে এখানে আসছি একদিনে তো আর আসা সম্ভব হয় নাই তো যারাই আসতে চাবে তাকে কষ্টরে কষ্ট মনে করলে এ পর্যন্ত আসা সম্ভব না আমি কখনো কষ্টরে কষ্ট মনে করি নাই আমাকে একজন দুইটা গরু নিয়ে বসায় রাখছে আমি রাতকে রাতও গেছে দিনও গেছে তারপরে দুই দিন পরে আমার কাছে আসে এই গরু বুঝিয়ে নিচ্ছে অথচ আমি সেখানে দুইশো টাকা হাওলাত করে দিন পার করছি কিন্তু এর গরু ছাড়া আমি লড়ি নাই আমাকে যে দায়িত্ব দি গেল ব্যক্তিটা ভাই গরু দিদি দেওয়া হতে বলি দুই দিন নাই দুই দিনই ব্যক্তি দাই নাই অথচ দুই দিন পরে আইছি গোরুতে আমাকে বুঝেনিতাছে অন্য কাঠে 200 টাকা হাওলাত করে আমি খাইছি খাওয়ার পরে গরু দুইটা পাহারা করতে আমার টাকাও ছিল না টাকাও ছিল না আমার কাছে তখন আমি 50 টাকা গাড়ি ভাড়া দি কুشتাত কতদিন এটা 91 92 সালের কথা বলছি

তাহলে আপনারা কেন যে মানুষগুলাকে চিনেন না মুখের চেনা তার গদি না তার দোকান চিনেন না সেই আপনারা বিনা পয়সায় লক্ষ হাজার টাকার গরু সেখানে মাত্র এক লক্ষ টাকা বাকি রেখে দুই হাজার টাকা নিয়ে আপনারা গরুটা দিয়ে দেন আসলে এটা কিভাবে এই ব্যবসাটা আসলে বিষয়টা হলো এদের সাথে ইতিপূর্বের থেকেই একদিনে তো আর হট করে কেউ দিবে না হয়তো তার দোকান চেনা হয় অনেক সময় দেখা যাচ্ছে আমার কাছে তিন চার জনের ব্যাংক চেক আছে আমি বাকি দিছি এরকম হয় পরিচিত না হলে তো কেউ কারোর দেয় না হয়তো তার দেখা যাচ্ছে দোকানটা আছে পঞ্চাশ লাখ টাকা সিকিউরিটি দেয় লোকটা তো আর আপনি দুইটা গরু বাকি দিলে পালাইবো না এইভাবে আস্তে আস্তে হয় সম্পর্ক হয়ে যায় ঘটনা সত্য হ্যাঁ ঘটনা সত্য মানে আপনারা বেশিরভাগ কষাই বাকি হ্যাঁ বাকি যায় নাইনটি ফাইভ পার্সেন্ট বাকি 95% আপনারা কি বাকি আনান গুরু না না আমাদের বাকি হয় না আমাদের হয় না বলতে গেলে 20টা গরু কিনতে গিয়েছি ঢাকাতে 35 লাখ লেগে গিয়েছি গরুর দাম 37 হয়ে গেল পার্শ্ববর্তী এলাকার কোন ব্যাপারে থেকে আটা গরু বাকি লইয়ে নিলাম হয় হয় না তা না হয় একটা জড়িত তো হয় এক গাড়ির ভিতর একটা বাকি 100 টাকা শর্ট परसेंटेज নিয়ে নিলাম নালে একটা কমই আনলাম অপরিচিত জায়গা তো নাই এখন বাংলাদেশ ইনশাআল্লাহ যতগুলো গরুর হাট আছে আমারে মনে হয় না যে ব্যাপারে চিনে না কিংবা চিনি চিনেন এরকম কমই আছে ভাই আমার এখানে মানে অনেকে কমেন্ট করেছে আই লাভ ইউ লিখছে লাভ লিখছে আসলে এই লাভটা কার জন্য লিখছে জানেন আপনি আসলে লাবডা লিখতাছে এটা আপনাদের দ্বারা আপনাদের জেনে লিখছে না হলে তো লেখা সম্ভবতো না এটা কিন্তু নাসির ব্যাপারি জন্য লিখছে না অবশ্যই নাসির ব্যাপারি কথার জন্য লিখেছে নাসির ব্যাপারি ব্যবসার এবং নাসির ব্যাপারি সম্পর্কে ভালোমন্দ জেনে কিন্তু এই লাভ কথাটা লিখেছে যারা কমেন্ট করতেছে কিন্তু আমি কমেন্টটা দেখে বলতেছি কিন্তু আমাদেরকে একটু বলবেন এই দর্শক বন্ধুরা আপনারা কি বলার আছে না অবশ্যই আই লাভ ইউ টু একটা জিনিস হলো মানুষ মানুষের ভালোবাসবে এদাই তো আসলে ভাই আমি সবার জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাক আজ আমরা কত সুন্দর আল্লাহর রহমত নি এই যে চলতে পারতি ফিরতে পারতেছি আরো দোয়া করি দেখেন না আমাদের ভাই আরও পাড়া প্রতিবেশী কত হসপিটালে কাতর হচ্ছে আমার লাগিয়ে সে ধন্যবাদ জানাচ্ছে আমি সুস্থ আছি তার লাগিয়ে জানাচ্ছি হাজার হাজার শুক্রিয়া সবাই পাক সুস্থ রাখুক সবারই ভালো রাখুক এই দোয়াই করি ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই নাসির ভাইয়ের কাছ থেকে আসলে নাসির ভাই এমন একজন ব্যক্তি যে মানুষটি এমনভাবে কথা বলেন যার কোটিপতি আসলো তার সাথে যেভাবে কথা বলেন একজন মধ্যবিত্ত পরিবারের লোকজন যদি গরুকে ক্রয় করতে আসেন তার সাথেও ঠিক সেই কথাগুলো বলেন আর সেই মানুষটির সাথে আজকে আমরা ঈদের অনেক দিন পরে হলেও আমরা তার কাছ থেকে তার টোটাল তথ্যগুলো নেওয়ার সুযোগ পেয়েছি দর্শক আপনাদের কাছে রিকোয়ার্স থাকলো যে ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন কারণ এই নাসির ব্যাপারি শুধু না এই গাবতলি হাটে আরো অনেক ভালো ভালো ব্যবসায়ী রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে নাসির ব্যাপারির কথাটা বলতে গেলে কিন্তু এক কথায় বলা যায় যে নাসির ব্যাপারি সবচাইতে একজন ভালো এবং ভালো মনের একজন ব্যবসায়ী তিনি যে গরুগুলাকে বিক্রি করেছেন সেই বিষয়গুলো টোটাল তথ্যগুলো কিন্তু আমাদেরকে বলেছেন আমরা তার কাছ থেকে টোটাল তথ্যগুলো জেনেছি এবং জানতে পেরেছি আমরা এই মুহূর্তে যে তার যে ডোকায় যে গরুগুলো আছে এই গরুগুলো সম্পর্কে যদি একটু বলেন জি ভাই এই গরুগুলো আছে ভাই হয়তো পাঁচ মন থেকে শুরু করি হয়তো সাড়ে ছয় মন পর্যন্ত ওজন হবে এক একটা হয়তো এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ নব্বই হাজার পর্যন্ত আছে নাসির ভাই কি নাম্বারটা দিতে চান কিনা হ্যাঁ দেওয়া যায় আমি একটু নাম্বারটা দিয়ে দিই যাতে কেউ অনেকে জানে না যে নাসির ব্যাপারে কি মানে গাতলি হাটে ঢুকছে কিনা এত গরু বিক্রি করার কি ডুববে সেই সুমদের টেনশনে ছিল না না আমরা তো বারো মাস কুরবানির ব্যবসা তো ধরেন করি এক মাস আর বারো মাস আমাদের এরপরে আইসি কত এই হাটের যাই জামেলা। এই যে একজন তো না ভাই সেক্রেটারি পদটা এইটা রাখতে হলে কত জ্বালা তাফে যে রাখে হে জানে আসলে এখানে এখানে এমন একটা প্রতিষ্ঠান একশো টাকা দুই করার মতো কোনো সুযোগ কাহন নাই এই প্রতিষ্ঠান নাই। এখানে আমরা মিলি থাকি এই যে কুষ্টিয়া বাড়ি কারুর রাজশাহী বাড়ি কারুর দিনাজপুর বাড়ি সবাই যে একত্রে আমরা থাকি হয়তো টাকা পয়সা রুলিং এই সেই ঝামেলা একটার পর একটা লাগি থাকে তিন এমন কোনো সমস্যা হয় নাই ইতিপূর্বেও আমি দেখি না যে গাবতলি অকারণ ছয় অনেক অনেক হাটে দেখছি মানুষও মারা গেছে জ্ঞান যাবে গাবতলি কিন্তু এরকম সুযোগ নেই কড়া শাসন আছে আর এখন তো হাট মালিক ইজারাদার সূত্রে ধরেন মুনার হোসেন ডিপজল চাপ উনার আল্লাহ ভালো রাখুক উনি ভালো মানুষ একজন উনি আমাদের প্রতি অনেকই করে যে মনে করবে এটা বাড়ির মতো ব্যবহার করবা এই গাবতলি হাটটা তোমরা বাড়ির মতো ব্যবহার করো আমরা তোমার পাশে সব সময় আছি আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই জিরো ওয়ান সেভেন টু এইট আচ্ছা নাসির ভাই আমার নাম বসির আমার চ্যানেলের নাম হলো সাত বাংলা সাত বাংলা আমার এই চ্যানেলটা হলো লং টাইম ধরে অনেক আগের থেকে মানে প্রায় পাঁচ ছয় বছর ধরে মনে করেন যে এই কৃষি এগ্রিকালচার নিয়ে আমি রিপোর্ট গুলা করে থাকি তো আমাদের এই চ্যানেলটা সম্পর্কে আপনার ধারণা থাকলো বিষয়গুলো জানলেন আর যেমন রিপন ভাই কন্টিনিউ হাটে আসে ভিডিও করে বলে রিপন ভাইকে খুব ভালো চেনেন আপনি অবশ্যই বসির ভাই আপনিও আসেন আমি দর্শকদের বলবো যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ছোট থেকে তো মানুষ বড় হয় রিপন ভাই যেমন হচ্ছে আপনিও হন আরো দশজন হন এই তো আর কি রিপন বাইট সাথে রিপন বাইট যে সাবস্ক্রাইবার রয়েছে তার সাথে ডবল সাবস্ক্রাইবার আমার আলহামদুলিল্লাহ আমি জানি না

সবার কি বলবো যে না ছোট থেকে সবাই বড় হয় সবার প্রতি সহানুভূতি অবশ্যই দেখায় নিয়ে উচিত ধন্যবাদ ধন্যবাদ